মির্জাফর গুলিস্তান আলমগীর 28 তারিখ যে সত্য দেখছে সেই সত্যকে ধরিষ্ঠার করে এই ঢাকা মহানগর হবে জয় বাংলা স্লোগানের দখল করতে ইনশাল্লাহ ওদের কবর রচনা করব দেশ থেকে খালেদা জিয়া রক্তের হোলি খেলা বইয়ে দিয়েছিল দেশের রাষ্ট্র কাঠামোতে ছিল একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল সেই যে দেশটিতে প্রজন্মের পর প্রজন্ম তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছিল সেই দেশটিতে বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখিয়েছেন মানুষকে পথ দেখিয়েছে উন্নয়নের মহাসাগরে নিয়ে এসেছে এই দেশকে দেশের সর্বত্র একটি স্থিতিশীল অবস্থা কায়েম করেছে আর ওই বিএনপি জামাত এই দেশ থেকে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আবার রক্তের হোলি খেলায় মেতে উঠতে চায় ওই বিএনপি জামাত এই পরিস্থিতি যখন তখন গণমানুষের এই প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা পরিষ্কার বলতে চাই সবকে বিশ্বাস করা যায় বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না কেন যায় না 2014 সালে এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করেছে বাসের ভিতরে যাত্রীকে অগ্নি তত্ত্ব করে হত্যা করেছে রেল লাইন উপড়ে ফেলেছে রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে মানুষ মহিলাদের রেপ করেছে শেখ হাসিনা গাছ লাগিয়েছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আর বিএনপি জামাত সেই গাছ কেটে ফেলেছে শেখ হাসিনা নতুন নতুন রাস্তা করেছে আর বিএনপি জামাত আন্দোলনের নামে সেই রাস্তা কেটে ফেলে দিয়েছে সমবেত ভাই এবং বন্ধুগণ শিক্ষার জন্য একটি সুন্দর পরিস্থিতি বিরাজমান শিক্ষা সুষ্ঠু পরিবেশে বিরাজমান রয়েছে সেটি ওদের ভালো লাগে ওদের ভালো লাগে না শিক্ষা সুষ্ঠু পরিবেশ ওদের ভালো লাগে না শিল্পাঞ্চলে শিল্প খাতে একটি শান্তিপূর্ণ উন্নয়নমূলক পরিস্থিতি রয়েছে এটি বিএনপির ভালো লাগে না